আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, গত কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম কোলাপ অ্যাকশন সাইট, অর্থাৎ একটা এয়ারড্রপ, যে এয়ারড্রপটার নাম হচ্ছে কোলাপ। তো এখানে আমি কিভাবে অ্যাকাউন্ট করবেন বা কিভাবে 700 টোকেন নেবেন সেরকম একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো যাই হোক, আমি 200 টোকেন পর্যন্ত নিয়ে আপনাদেরকে আইডিটা লগ ইন কীভাবে করবেন সেটা দেখেছিলাম, কিন্তু এখানে KYC সাবমিট করা লাগে, অর্থাৎ আইডেন্টি ভেরিফিকেশন করা লাগে। সেই কাজটা আমি দেখাই নাই, অর্থাৎ ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই কারণে দেখাই নাই। তো আমি বলছিলাম পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিওতে এটা দেখিয়ে দিব। তো যাই হোক, আমার একটু ব্যস্ততার কারণে আমি আসলে পরের দিন দিতে পারি নাই। তো কোন ভিডিওটা দিয়েছিলাম আমি আপনাদেরকে দেখাইতেছি। অ্যাকচুয়ালি আপনারা আমার দেখতে পাচ্ছেন, আমি 7 দিন আগে যে কোলাপ 700 টোকেন পাবেন, যেটার ভ্যালু কিন্তু অনেক ভালো। তো গত 7 দিন আগে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম। যাই হোক, এখন আমি আইডেন্টি ভেরিফিকেশনটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো। আর যারা যারা এখনও আপনারা অ্যাকাউন্টটা অংশগ্রহণ করেন নাই এয়ারড্রপে, তো এই ভিডিওটা দেখে আপনারা অংশগ্রহণ করে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিওটার লিঙ্কটা দিয়ে রাখবো। সো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটা আছে এটাতে ক্লিক করে অলেতে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, এখন চলে যাবো কীভাবে আপনারা আইডেন্টি ভেরিফিকেশনটা করবেন। সো সর্বপ্রথম আপনারা যেটা করবেন, এটা এই যে ম্যান আইকনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার আগের 205টা টোকেন আছে। এখন আমি যদি KYC সাবমিট করি, এখন আমাকে আরও 500 টোকেন দিবে, মোট 705টা হয়ে যাবে। সো আপনারা প্রত্যেকে এটা করে নেবেন। তো আমি এখন আইডি KYCতে ক্লিক করে দিব। সো KYCতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম দিয়ে দিচ্ছে, সাবমিট ইউর KYC টু রিসিভ 500 কুল টোকেন, এটা যেটার নাম সংক্ষেপ হচ্ছে কুল টোকেন। সো এখানে ক্লোজে ক্লিক করে দিয়ে এখানে আপনারা আপনার নাম আইডেন্টিটা শেয়ার করে দিবেন, এখানে ন্যাশনালিটি শেয়ার করে দিবেন। ন্যাশনালিটি হচ্ছে আমাদের বাংলাদেশ। সো বাংলাদেশটা কোথায় আছে আমি সিলেক্ট করবো, পেয়ে গেছি। তো বাংলাদেশটা দিবেন। এখানে আপনাদের একটা দিতে হবে, এটা কি অরিজিনাল নাকি পার্সোনাল। সো পার্সোনাল ক্লিক করে দেবেন, আমি পার্সোনাল ক্লিক করে দেবো। এরপর নেক্সট ক্লিক করে দেবেন। সো নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে এখানে করবেন কি এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। তো যাই হোক, আমি ফর্মগুলো ফিল আপ করে আসতেছি। আর সর্বপ্রথম আপনারা যেটা করবেন, এই GI ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন, সবচেয়ে বেটার হবে ডেস্কটপ সাইট করে নিলে। সো আমি ডেস্কটপ সাইট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট করে নিচ্ছি, তাহলে আমাদের আর কোনো ঝামেলা হবে না, আমরা খুব সহজেই এখানে আইডেন্টি সাবমিটটা করতে পারবো। তো যাই হোক, আমি এখন ফর্মগুলো ফিল আপ করে আসছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডেস্কটপ সাইট করে নিলাম আর এটা পূরণ করে নিলাম। সো আপনারা সর্বপ্রথমে এখানে দিবেন ফার্স্ট নেম, এখানে ফেল মিমেল, অর্থাৎ ছেলে হলে মেলে দিবেন, মেয়ে হলে ফিমেলে দিবেন। এখানে বার্থডেটা সিলেক্ট করে দিবেন। আর এখানে ইউর কোম্পানির অপশনাল, অর্থাৎ এটা অপশনাল, কোম্পানির একটা নাম দিতে হচ্ছে, এটা না দিলেও চলবে। আর এখানে যেটা করবেন, আপনার লাস্ট নেম দিবেন। এখানে আপনি সিঙ্গেল না ম্যারেড, ম্যারেড হলে ম্যারেড দিবেন, আর সিঙ্গেল হলে এখানে ক্লিক করে দিবেন। এখানে ফোন নাম্বারটা দিবেন, এটাও অপশনাল, আপনি যে কোনো একটা চুজ করে নেবেন। তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। সো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সো নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে এখানে আরেকটা ফর্ম ফিল আপ করতে হবে। এগুলা এখানে দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা দিবেন, বাংলাদেশ সিলেক্ট করা আছে, সিটি দিবেন, টিকমার্ক দিবেন। যাই হোক, আমি ফর্মটা ফিল আপ করে আসতেছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের অ্যাড্রেস লাইন যে ওয়ানটা আছে এটা পূরণ করে দিচ্ছি। আমার আইডি কার্ডের অ্যাড্রেস অনুযায়ী অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আর অ্যাড্রেস লাইন 2 এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও চলবে। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি বাংলাদেশ, কুমিল্লা সিটি, টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর একটু সাইডে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টেটাসের মধ্যে আপনার জেলাটা দিয়ে দিবেন, এখানে জিপকোডটা দিয়ে দিবেন। জিপকোডটা আইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন। সো এখানে দেওয়ার পর এটা নেক্সটে ক্লিক করে দেবেন। সো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আরেকটা ফর্ম দিবে। সো দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার আইডেন্টিফিকেশন। তো যাই হোক, এখানে আপনাকে কী করতে হবে, আইডি কার্ড এটাতে টিকমার্ক দিতে হবে। তারপরে এখানে আইডি কার্ড যে নাম্বারটা দিবেন, এখানে দুটোই দিবেন। আচ্ছা যাই হোক, আমি দেখে নিতেছি, ক্লিক করে আসছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেটা করবেন এখানে আপনারা সো বন্ধুরা এরপর আপনাদেরকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এখানে আইডি কার্ডের একটা ফার্স্ট পেজের ছবি দিতে হবে আপনাদেরকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আইডি কার্ডটা হাতে নিয়ে আর তাদের যে অ্যাকশন সাইটটা আছে কোলাপ এটাকে আপনি সামনে দিয়ে লিখবেন তারপরে ডেট অফ বার্থটা আপনি যেদিন সাবমিট করবেন ওই দিনের ডেট অফ বার্থটা নিচে দিয়ে লিখে তারপরে এখানে একটা সেলফি আপলোড করে দেবেন সো আমি আপলোড করেই ফিরে আসছি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে আপনাদের আইডি কার্ডের ফার্স্ট পেজটা দিয়ে দেবেন তারপর এরকমভাবে আপনাদের আইডি কার্ডে একটা নাম কোলাপ নামটা লিখে ডেট অফ বার্থটা দিয়ে আইডি কার্ডটা ধরে এরকম একটা পিকচার তুলে নেবেন তারপরে এখানে যে টিকমার্কগুলো আছে এখানে বলছে আর ইউর ইউএস সিটিজেন যাই হোক আমরা তো সিটিজেন না যাই হোক নো দিয়ে দিবেন এটা তো নো দিয়ে দিবেন এখানে আই এগ্রিতে টিকমার্ক দিয়ে দিবেন সো আইগ্রিতে টিকমার্ক দেওয়ার পর এখানে যেটা করবেন আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন সো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সরি বন্ধুরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর হ্যাঁ এখন আপনাদেরকে এটা সাবমিট করে দিতে হবে সো আমি এখন এখানে সাবমিট করে দিলাম সো এখনই আমার এটাকে সাবমিট করে নেবে তারা সো এটা থেকে তারা অ্যাপ্রুভ করার জন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো যাই হোক